আজকে একটা সম্পূর্ণ নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আমাদের শহরের, আমার দৃষ্টিতে আমাদের চিরতরুণ, যার কোনো পরিবর্তন নাই, সেই আমাদের ওয়ান অ্যান্ড অনলি শহীদ ভাইয়ের সাথে। শহীদ ভাই কেমন আছো? ভালো আছি। হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদ ভাই, এই যে করোনার মধ্যে তো প্রায় দুই তিনটে বছর দোকানে একটা স্লো গেছে দোকানে বা ব্যবসার দিক থেকে, তো এবার হঠাৎ করে দেখলাম তুমি অনেক পণ্য বা প্যান্ট শার্ট দোকানে এনেছো, তো কি মনে করো, মানে এবার কি ভালো ব্যবসা করতে পারবা? তুমি কি আশাবাদী কিনা? অনেকটা ভালো। হ্যাঁ, করোনাকালীন সময় চেয়ে অনেকটা ভালো। আচ্ছা, আমি তার আগে আমি দোকানের নামটা একটু দেখে গেছি। আমাদের দোকানের নামটা হচ্ছে নির্ভানা, এবং এটা লোকেশন হচ্ছে বরগুনা যে নাগপট্টি লেক, এই নাগপট্টি লেকের কিন্তু একদম অপোজিটে। এই সম্পর্কে আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই যে শহীদ ভাই কিন্তু এই যে ডেনিমের আমাদের বরগুনা শহরের একটা পিতে বলা যায়, কারণ তোমার ডেনিম বিক্রি বয়স কত? 20 বছরের মতো হবে না? 20 বছর নাকি? এই দোকানটার নাম নির্ভানা, এর আগেও কিন্তু অন্য নামেও দোকান ছিল, সেখানেও কিন্তু ডেনিম বিক্রি করতো তুমি। আচ্ছা, এবার কি কি কালেকশন আছে একটু দেখি আমরা, চলো। আচ্ছা, আমি একটা বিষয় খুব জানতে ইচ্ছে করে শহীদ ভাই, আমি যত জানি তোমার দোকানে কিন্তু পুরনো প্রচুর ডেনিম রয়ে গেছে, এবার যদি এটাও যদি কেউ কম দামে কিনতে চায় শহরের ইয়াংস্টাররা, তুমি কি সে ব্যাপারে তাদের কোনো ছাড় দেবা কিনা? নতুন প্যান্টের কথা বলতেছি না, যে পুরনো পাবে 50% ছাড় পাবে, তাছাড়া কিছু আমরা এর মধ্যে থেকে কিছুটা দুস্থদের জন্য ইয়ে করব, দুস্থদের জন্য করবা, নন প্রফিটেবল এটা করবে না তো। আপনারা দেখেন এই থরে থরে কিন্তু শহীদ ভাই এবার 3 বছর পরে আমাদের ডেনিম গুরু শহীদ ভাই কিন্তু তার দোকানে মালামাল এনেছে। আমি প্রাণেশ্বর, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব যারা আছেন বা শহীদ ভাইকে যারা আছেন, আমি সবাইকে অনুরোধ করবো যে আপনারা সবাই নির্ভানায় আসবেন, তার দোকানটায় আবার নতুন করে পুরো আমার খুব ভালো লাগছে, মানে পার্সোনালি আমার খুব ভালো লেগেছে যে শহীদ ভাই এবার 5-7 বছর আগে যেরকম উদ্যম নিয়ে ব্যবসাটা করতো সেরকম ভাবে দোকানটা সাজিয়েছে, যে সবাইকে আমি আশা করবো আপনারা সবাই কিন্তু দোকানে আসবেন। শহীদ ভাই, শহরের যারা ইয়াংস্ট আছে তাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য আছে তোমার দোকানে আসার ব্যাপারে, যে তোমরা আসো বা মানে কি কোনো মেসেজ আছে কিনা? মেসেজ বলতে আসলে তাদের রুচি অনুযায়ী তারা যেখান থেকে ভালো ইয়ে করবে, ভালো আশা করবে, ভালো প্রোডাক্ট আশা করবে, সেই না মানে তোমার দোকানে আসতে তাদের জন্য কি হবে সেটা, সেই ব্যাপারে তোমাকে বলতে পারছি না। তাদের জন্য সব সময়ের জন্য আসলে এখানে পণ্যের মূল্য বাড়তি মূল্য নেওয়া হয় না, আগের ইয়ে অনুযায়ী কিছুটা দাম বাড়ছে বাজারের ইয়ে অনুযায়ী, সেই ইয়ে অনুযায়ী পাবে। এবং আমি চাই আমার নির্ভানায় যারা আগের ক্রেতা সাধারণ ছিলেন তারা সবাই যেন ফিরে আসে, কারণ অনেকে কিন্তু জানেও না যে তুমি নতুন করে মালামাল আনছো। সবার জন্য আন্তরিক শুভেচ্ছা। আচ্ছা, প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে তোমাদের দোকান? সকাল 10টা থেকে রাত 11টা, রাত 11টা পর্যন্ত। এটা এবার ছোট ঈদের পর্যন্ত এই সার্ভিসটা থাকবে না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, এমনিতে নরমালি তো সকাল 10টা থেকে রাত 10টা। আচ্ছা, ঠিক আছে। আমরা তো আসলে আমাদেরকে আসলে বলার কিছু নেই, আমরা তো আদি নির্ভানার কাস্টমার, এবং আমি মনে করি আমাদের একটা প্রজন্ম, আমরা কিন্তু শহীদ ভাইয়ের প্যান্ট পরেই বড় হয়েছি বলতে গেলে, তো নতুন প্রজন্মের আসলে অনেক ডেস্টিনেশন আছে, অনেক জায়গা আছে চয়েস, কিন্তু আমাদের প্রজন্মটা কিন্তু আমরা একটা বিশাল একটা গ্রুপ শহীদের দোকানের প্যান্ট পরেই কিন্তু বড় হয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই নির্ভানা ঈদ শপিং করতে আসবেন। আজ এই পর্যন্তই থাক, আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।